এই একটা শটই বলে দেয় ব্যাট হাতে তামিম ইকবালের অবস্থা। টাইগারদের ড্যাশিং ওপেনারের ওয়ানডে ক্যারিয়ারের বয়স প্রায় 16 বছর। কি আন্তর্জাতিক ক্রিকেট, কি ডোমেস্টিক ক্রিকেট, লঙ্গার ভার্সন কিংবা লিমিটেড ওভারের ক্রিকেট, ডাউন দ্য উইকেটে এসে তামিমের ট্রেডমার্ক এই শটটা তামিমের ফর্মের জানান দেয়। অধিনায়ক তামিম সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছেন। সিরিজ নির্ধারণী ম্যাচে 100-এর বেশি স্ট্রাইক রেটে অপরাজিত 87। মাঝে এক টেস্ট খেলে এরপর দেশে ফিরেই যোগ দিলেন ডিপিএলে। সাউথ আফ্রিকা ওয়ানডেতে যেখানে ছিলেন, ডিপিএলে সেখান থেকেই শুরু করলেন প্রাইম ব্যাংকের এই ওপেনার। এবারের ডিপিএলে তামিমের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে 2 অঙ্কে স্পর্শ করতে পারেনি, কিন্তু পরের 3 ইনিংসে করেছেন 350-এর মতো রান। ব্যাক টু ব্যাক 100-এর একটাতে ছিলেন অপরাজিত। এক ম্যাচে 90টা আউট না হলে পেয়ে যেতেন টানা 300। গড় আকাশচুম্বী স্ট্রাইক রেট নজর কাড়া। প্রাইম ব্যাংকের আরেক ওপেনার এনামুল হক বিজয় এই আসরে করেছেন রেকর্ড 1100 রান। বিশ্ব রেকর্ড গড়া ওপেনারের সাথে দেশসেরা ওপেনারের জুটি ছিল বিপক্ষ দলের বোলারদের জন্য বিভীষিকার নাম। একসময় জাতীয় দলে ওপেন করেছেন দুজন, সেখানে খুব বেশি সফল কিংবা একেবারেই ব্যর্থ না হলেও এই ডিবিএলে তামিম আর বিজয় নিজেদের ব্যাটিংয়ের পাশাপাশি পার্টনারশিপটাকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এই ডিপিএলে প্রথম ম্যাচে এই জুটি খুব বেশি সুবিধা করতে পারেননি, দলও হেরেছিল। বাকি 3 ইনিংসে 100-এর জুটি, যেখানে আছে ব্যাক টু ব্যাক 100-এর জুটি। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে 10 উইকেটে ম্যাচ জেতে প্রাইম ব্যাংক। ঈদ উৎসবে নতুন আকাশ সংযোগ কিনুন 500 টাকা ডিসকাউন্টে, এছাড়াও প্রথম রিচার্জে পাচ্ছেন 1700 টাকা পর্যন্ত বেনিফিট। ছয় মেরে ডিপিএল শুরু। সাকিবের বলে ক্যাচ দিয়ে আউট হয়ে সেখানেই প্রথম ইনিংসের সমাপ্তি। কিন্তু এরপর তামিম যা করেছেন তা এক কথায় অসাধারণ। তামিমের ব্যাটে বড় রান জাতীয় দলের জন্য স্বস্তির, তার উপর তামিমের কাঁধেই বাংলাদেশের ওয়ানডে দলের দায়িত্ব, আর সামনেই বিশ্বকাপ। ব্যাট হাতে তামিম এই ফর্ম ধরে রাখলে সবচাইতে বড় লাভটা বাংলাদেশেরই। শাহরিয়া শাওন, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়, গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সবসময়।